প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংকের চার কোটি টাকা আত্মসাদের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় চার বছর এবং অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই দুই মামলার পৃথক দণ্ড তিনি একই সাথে ভোগ করবেন ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম এর আই ঘোষণা করেন তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাদের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ এগারো জন আসামির আট জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বাকি দুজনকে খালাস দেওয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেছেন তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা অবৈধভাবে মিস্টার সিনহার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল এর আগে গত পাঁচই অক্টোবরে রায় ঘোষণার দিন ধার্য ছিল বিচারক ছুটিতে থাকায় তখন তারিখ পিছিয়ে রায় ঘোষণার জন্য পরবর্তী তারিখ একুশে অক্টোবর ধার্য করা হয় কিন্তু একুশে অক্টোবরও রায় ঘোষণা হয়নি কারণ হিসেবে জানানো হয় রায় প্রস্তুত না হওয়ায় বিচারক নতুন তারিখ দিয়েছেন এর আগে 2020 সালের পাঁচই জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত সরকারের সঙ্গে প্রচন্ড মতবিরোধের জের ধরে দু সালে দেশ ছেড়ে বিদেশে গিয়ে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন মিস্টার সিনহা প্রথমে কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে পরে কানাডায় বসবাস করতে শুরু করেন তিনি বিদেশে বসে এস কে সিনহা নিজের জীবন ও কর্ম নিয়ে এ ব্রোক ড্রিম নামে একটি বইও লিখেন যেটা নিয়ে বেশ বিতর্ক হয়েছে এর আগে দু সালের নয় ডিসেম্বর বিচারপতি সহ এগারো জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছিল দুর্নীতি দমন কমিশন অভিযোগ পত্রে বলা হয়েছিল আসামিরা পরস্পর যোগ সাজসে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার মাধ্যমে প্রভাব বিস্তার করে নিজেরা লাভবান হয় এবং অন্যদের লাভবান করে অবৈধভাবে ভুয়া ঋণ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে নগদে উত্তরণ ও পে অর্ডারের মাধ্যমে গোপনে পাচার করেছেন এর আগে এস সিনহার ব্যাংক হিসাবের চার কোটি টাকা জব্দ করা হয় এ মামলায় সাক্ষী দিয়েছেন একুশজন ১৯ উনিশ সালের দশই জুলাই এস কে সহ এগারো জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন আসামিদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও চার কোটি টাকা আত্মসাদের জড়িত থাকার অভিযোগ আনা হয়